আজকে আমরা সেট্রিজিন ট্যাবলেট সম্পর্কে জানবো। আর এই সেট্রিজিন ট্যাবলেট সম্পর্কে ভালোভাবে জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। হ্যালো, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চ্যানেলের পক্ষ থেকে আমি ফার্মাসিস্ট অলোক। এই সেট্রিজিন হলো একটা উপাদান বা কম্পোজিশন, হলো মেন হচ্ছে সেট্রিজিন। আর এই সেট্রিজিনটা এক একটা কোম্পানি এক একটা নামে তৈরি করেছে। যেমন আমরা যদি বলি সেটিরিস তৈরি করেছে, সেটিরিসের মধ্যেও সেট্রিজিন থাকে, এটা তৈরি করেছে অ্যালকেম। ঠিক তেমনি অনেক কোম্পানি এই ওষুধটিকে অনেক নামে তৈরি করেছে। যেমন আমরা যদি অ্যাবটের কথা বলি, অ্যাবটের সেট্রিজিন ট্যাবলেট পাওয়া যায় প্যারাসিট নামে, আর তার সঙ্গে সেট্রিজিন নামেই পাওয়া যায়। কেডিলা কোম্পানির একটা ট্যাবলেট আছে, সেটা সেট্রিজিন নামেই পাওয়া যায়। আর তার সঙ্গে সিপলারও একটা ট্যাবলেট পাওয়া যায়, সেট্রিজিন ট্যাবলেট, তার নাম হচ্ছে ওকাসেট। জুভেন্টাসেরও পাওয়া যায় সেট্রালার্জি 10 নামে। এই এই প্রত্যেকটা কোম্পানি এক একটা নাম দিয়ে এই সেট্রিজিন ট্যাবলেটটিকে তৈরি করেছে। তো মেন উপাদান হচ্ছে সেট্রিজিন। আমরা যে কোনো ব্র্যান্ডেড কোম্পানি বা খুব ভালো কোম্পানি পছন্দ করে আমরা সেট্রিজিন ব্যবহার করতে পারি। এই ট্যাবলেটটি 10টার পাতা হয়, আর যে কোনো কোম্পানি সেট্রিজিন ট্যাবলেটের দাম 16 থেকে 18 টাকার মধ্যে হয়। আর এই সেট্রিজিন ট্যাবলেটের মেন কাজটা কী? এই সেট্রিজিন ট্যাবলেট হলো এক ধরনের অ্যান্টি হিস্টামিন ওষুধ। আর এই সেট্রিজিন ট্যাবলেটটা করে কি, আমাদের যে সর্দির সঙ্গে খুশখুশি কাশি আর তার সাথে সাথে চোখ নাক দিয়ে যে জল পড়া, সেটাকে খুব কম সময়ের মধ্যে খুব সহজে কমিয়ে দেয় এই সেট্রিজিন ট্যাবলেট। আর এই সেট্রিজিন ট্যাবলেট শুধু সর্দি বা তার সঙ্গে খুশখুশি কাশি কাজ করে না, এছাড়াও অ্যালার্জির জন্য খুব ভালো কাজ করে এই সেট্রিজিন ট্যাবলেট। তো নর্মালি আমাদের দেখা যায় যে আমরা কখনো কখনো উল্টাপাল্টা কিছু একটা খাবার খেলে পরে আমাদের শরীরে একটা অ্যালার্জির মতো লক্ষণ দেখা যায়। আবার কারো কারো অতিরিক্ত ধুলা বালির ফলেও একটা অ্যালার্জির ভাব দেখা যায়। তো সেই অ্যালার্জির লক্ষণটা যেরকম হচ্ছে, হঠাৎ করে কিছু খাওয়ার পরে সারা গায়ে একটা গুড়ি গুড়ি ভাব, চুলকানি, লালচে দাগ, সে তার থেকেও ওই সেই যে চুলকানো বা গুড়ি গুড়ি ভাবটা, সে তার থেকে খুব সহজে আরাম দেয় এই সেট্রিজিন ট্যাবলেটটা। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরে ইনফেকশন হয়ে গেছে। তো ইনফেকশনে, সেটা ফাঙ্গাল ইনফেকশন হোক বা অন্য কোনো ইনফেকশনের ফলে, তো সেই জায়গাটাতে একটা চুলকুনির মতো ভাব একটা তৈরি হয়ে যায়, অতিরিক্ত চুলকুনি হয়ে যায় সেই জায়গাটাতে। সো সেরকম যদি কোনো সমস্যা থাকে অন্যান্য কোনো কারণে ইনফেকশনের ফলে, তো সেই চুলকানির থেকেও খুব ভালো কাজ করে আরাম দেওয়ার জন্য এই সেট্রিজিন ট্যাবলেটটা। আর একটা কমন সমস্যা আমরা এটা প্রায় দেখে থাকি, কারো কারো আছে কি চোখের পাতাতে একটা চুলকানো, মানে কোনো কারণবশত ঠান্ডা লাগাতে বা অতিরিক্ত ধুলোবালি লাগার পরে কী হয়, চোখের পাতাতে একটা ইচিং শুরু হয়ে যায় অতিরিক্ত মাত্রা। তো সেই যে ইচিং বা চুলকানোর থেকে আরাম পাওয়ার জন্য চোখের পাতাটার এই সেট্রিজিন ট্যাবলেটটাকে যদি ব্যবহার করি তাহলে খুব ভালো কাজ করে। যদি কারো এরকম সমস্যাগুলি যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই সেট্রিজিন ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারেন। আর এই সেট্রিজিন ট্যাবলেটটিকে ডক্টরেরা বিশেষ করে সবথেকে বেশি রাতের বেলা খাওয়ারের পরামর্শ দিয়ে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে রোগীর কন্ডিশন ও স্বাস্থ্যের উপর নির্ভর করে দিনে দুবার খাওয়ারও পরামর্শ দিয়ে থাকে। আর এই সেট্রিজিন ট্যাবলেটের যদি আমরা সাইড এফেক্টের কথা বলি, তেমন কোনো রকমের সাইড এফেক্ট নেই। তবুও যদি কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় এই ট্যাবলেটটি খাওয়ার পর অতিরিক্ত মাথা ঘোরানো, তার সঙ্গে মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাচ্ছে, এরকম যদি কিছু ডায়রিয়ার মতো কিছু লক্ষণ যদি দেখা যায়, তাহলে অবশ্যই আপনারা একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ নিতে পারেন। এক এক জায়গায় এই ওষুধটি এক এক কোম্পানির এক এক নামে এটা মার্কেটে পাওয়া যায়। তো আপনাদের কাছে, আপনাদের আশেপাশে যে কোনো কোম্পানির ওষুধে ভালো দেখে যে কোনো কোম্পানির ওষুধ আপনারা এই সেট্রিজিন ট্যাবলেটটিকে ব্যবহার করতে পারেন। এটাই ছিল এই সেট্রিজিন ট্যাবলেট সম্পর্কে আজকে আলোচনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার সঙ্গে নোটিফিকেশন বেলটি অন রাখবেন। আরও যদি এই ওষুধ সম্পর্কে আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।